ইচ্ছা করলে বেলা চাইলা বাহির বিস্তার জেলার সরকারের ভক্ত তোলে তোমার কম্বলমল ভাড়া খেতে উঠাতে চাইতে নাকি তা আমি যেমন জেলার ভিতরে কোন মানুষ তুলনামূলক আরাম করে আবার ফের তুলনামূলক কষ্ট বেশি হবে জেলিয়াগুলোর মাঝে সুসমানি মাত্রা নাই সুসমানি কেউ আছেন বিআইপি কেউ আছেন বিবিআইপি আমার দেশের মন্ত্রী মিনিস্টার বা প্রেসিডেন্ট যখন যদি জেলে যাইতে তারা কি আমল লাগানো তা আম জেলে যাইতেন জি না তারা জেলে ফেলি তারা মোটামুটি মান সম্মত জেলখানার ভিতরে যেভাবে কেউ ওয়ালোর বাইরে যাইবার সুযোগ নাই ঠিক আমরা যেদিন তোলে কই মা বইয়া মুসলমান হয়েছি যেদিন আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া নবীরে নবী স্বীকার করিয়া ইসলামের গন্ডির ভিতরে ঢুকি গেছি এই দিন তোলে ইচ্ছা অনিচ্ছায় আমরাও একটা ওয়ালোর ভিতরে আবদ্ধ আমরা যখন সিলেটি ভাষা আমরা গাওয়ালি ভাষা কইছে নিজরাতে নাম খাইছি আর যেহেতু যে লইলে আমার লাগে দুনিয়া সেহেতু আমি ইচ্ছা করলে আমি যেটা মানে চাইতা খাইতে পারতাম না যেটা জানে পাইতা চিন্তা পারতাম না জেলা মনে চাইলে চলতে পারতাম না জেলা জানে পাইলে ঘুমাইতে পারতাম না আমার যেটা জানে পাইতা আমি মারতাম পারতাম না আপনারা আল্লাহ আপনার আগে জুলুম করছেন পর্দা খরচ করে নমাজ বাদ দিলা পড়ি না মিয়াসাবে জুম্মা তো আসবর না মাসিল হুজুরে আসবর না হলো হুজুরে আসবর না শুনছি শুনিয়া আমি আমার অনুরোধ করিয়া বলছি নামাজ তো আন না হইল সাপ্তাহ তো একদিন অন্তত কে জানি জানি না আসা হইয়া জানি সামনে আমরা আমাদের বেশিরভাগ নামাজি সাপ্তাহিক না ডেইলি মাতু তো এমন বাতে যায় আর এমন বাতে আছে বুঝা যায় শুক্রবারে ইমান সাহেব মুখে সেই জন্য সাক্ষাৎ গিয়েছে দেওয়া যে ফরজ আছে ইচ্ছা তাই আদা খুঁজে নিয়েছে আমরা কেউ আছি সাপ্তাহিক নামাজি কেউ মাসিক নামাজি কেউ সিজনের নামাজি কেউ নির্বাচনের নামাজি কেউ বিয়া করবার লাগে নামাজি অন্তত লক্ষ্যে তো বছরে এক রায় চাই মতো বা সুযোগ খুব ভালো কোন রায় সবে ওরা তোর রায় এক রায়কে আল্লাহরে কি বারে বিক্ষু মাত বুঝছে কিছু মানুষ ও বিয়ে করি বলছে যে এটা সারা বছরে যাও তো লাভ আছে ইকনাই হেসু ওরা তো দিন আল্লাহরে লাগো আর এদিন এমন বাকে কাপড় উপরে কিন দিয়া যায় নমাজ আর ওখান খান্দে দি ভাল লাগে যাইতে যাইতে মসজিদের ইমাম সাহেব বিছে দিয়া খারায় আর কমে সাহেব একটু বেড়া ফেরা লাগলে সাইড লই লই বাবার ইমাম সাহেব বাড়িয়ে যায় কি এটা তার পার্টি দিয়া বলব জিকির ইলা জিকির দিব মসজিদের ওয়ালে ওয়ালে খালি ভূমি কম এক বছরে আইসি আল্লাহরে ঠিক করে বিনা চেলার দিকে মোটামুটি আধা রায় দিকে রুকি যাও ভারত তৈরি কান্দা না করিয়া হেসাইট বাচ্চা কান্দা কান্দি করে কান্দি কান্দি চতুর ভাঙি উনি বুঝে বারইলে বুঝে নাবারইলে বুঝে এর বাদে মনে মনে করে যাক ই যে কান্দা দিছি মোটামুটি গতবার খুব যা হসলাম সারা পরিষ্কার ইলা যদি সত্যিকার অর্থে যদি আমি নামাজ পড়িয়া সারা জীবনের গুনারে তো লাগরিয়া যদি আমি তোবা করি আর পাঁচ দিন তো নেয়ার বার নয়া করি গুনার নিয়ে করি কসম আল্লাহ কি ধরনের তোবা বন্ধার কবুল হয় ইকারে আমরা সিলেটি ভাষায় আমরা হই দিলাই তোবা ইদা দিলাই তোবা হইয়া কোন লাভ নাই কোন জিনিসকে মানুষের লুকাইয়া ডাকিয়া তোলা
বলে আল্লাহ দুনিয়ার যত নিয়ামত দিছে প্রত্যেকটা নিয়ামতে আল্লাহ ফর্দা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত আমরা রে আল্লাহ হাতল চাইলে তো বাগল চারা গাছ আল্লাহ হাতল ধরেই যাবে তাই না তাহলে মাত্র কবতালি আপনার আম গাছের আমি কি আল্লাহ বাগল দিলা দানার উপরে আল্লাহ কেন বাগল দিলা লেসুর উপরে কেন আল্লাহ বাগল দিলা লেগুলাম তোমার লাগি যে নিয়ামত দিছি এই নিয়ামতটা তুমি সুস্থভাবে খাইয়া শান্তিতে আমি আল্লাহর গোলামে করার লাগি তুমি যে প্রকৃত লোককে একেবারে একশো একশো আমার নিয়ামতকে তুমি পুরাপুরি ভাবে বুক করার লাগে আমি আল্লাহ তোমার শ্রদ্ধা লাগাইয়া ও কারণে দিছি আমি চাইলে খাটলর বাহন চারা আমি ডাইরেক্ট রুয়া দিতাম পারতাম দিলে হইল নেকিটা লে খাটলর উগরে রুয়ার উগরে কুয়ার উগরে আইয়া জন্যে পাকি বইল নে খাইল নে একজোড়া এসব পাগা না করিয়া নষ্ট করল নে তিন জোড়া তুমি বন্ধায় খাইবার উপযোগী হইল না অনেক এটা তুমি বাল্লা করে খাইবার লাগি আমার নিয়ামত বুক করার লাগি আমি আল্লাহ নিয়ামত রূপে ফলতা লাগি তখন বুঝিয়া তাহলে জবাব দেখ আল্লাহ মা মাছর উপরে পাখির উপরে গাছর উপরে ফলর উপরে প্রত্যেক নিয়ামতর উপরে পর্দা লাগাইয়া দিলা ইতাই আমরা লাগি বালা করছে না খারাপ করছে পর্দা তাকায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে পর্দা তাকায় মান বাড়ছে না কমছে আমরা দেশে যদি কোন আকলমন বেটা বাড়ে খুব আকলওয়ালা বেটা আর এ যদি চিন্তা করে তার বাড়ির গাছ ফাইল গোলা করছে বা চাম্পা গোলা করছে আর বেটা অত সুন্দর খোলা এগুলো মানুষের দেখবার আগে বাড়ি দিব আর যদি চিন্তা করে বললে মানুষের তো নিয়া কষ্ট করে সিলাইয়া গাইত এ কাম করি বউ লেখান বাঙ্গি আসবে সিলাইয়া নিয়ে যাই কাম কি বল লেখার কথা আশা করি হুকা বৌ বলিয়া যখন সারা করলা সিলাইয়া নিয়ে যাইব কেমন দামে বিকব কেনে এনে বা নিজের গাছের বলতে লে বিকত তো নাই যেমনে গিয়া তুমি বাজারে লইয়া বলিলা বড় আগে বুঝা গেছে ই এলাকার মাসি এগিয়ার করে খবর পৌঁছাইয়া কইছে তারা মিটিং মিছিল করিয়া মাইকিং করিয়া এগিয়ার করে এলাম দিছে এই মাসি ভাইয়েরা তোমরা কোথায় আছো বললেকের বাজারে প্রথম দিকে একটা খোলার বউ লেখে ইগুইছে আইয়া তারা দে দখল করা দি আশা করি বক্কা বৌদি করে একটু বল্লা রাখবো তো মাতালা যেমনি আপনারা লাগান শিক্ষিত ভদ্র মানুষই গিয়া যেমনি দেখবা যে খাল্লা খাল্লা মুখা মুখা লেট্রিন মার্কা মাসি মাতুগারি যেমনি গিয়া দেখবা মাশাল্লাহ এখন টেকা দিন ইয়া খাইবা তো না গিন নিয়ে দেব পালাইবা খালি হাত খুব কারে আমি পয়সা দিয়ে তো নিতাওয়ালা গুরুঙ্গারা উল্টা গাইয়াই বাই আগলার যা করলে কিতাব করলে কিতাব ও কিতাব হচ্ছে পর্দা তো চালিয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মান কমছে না বাড়ছে আর যদি একেবারে কম দামি খোলাও যদি হইতো আর বাহন যদি থাকতো বেশি দামে নাও বিক্রি হন তো মোটামুটি একটা ইজ্জতে বিক্রি আপনি দেখেন মানুষের গান কইল না আরে বখলা বেশি ভক্ত নাই ঠিক আছে 20 টাকা কই দেখান নাই 20 টাকা 5 টাকা হলো তো দিলাম কিছু তো লোক তো মান পাইছে সারা বাড়ি বানাইলে 1 কোটি টাকা 2 কোটি টাকা আর বুয়া বেটে একলা বাড়ি আর সারা বুয়া বলি না 367 লন্ডন মেরিকে জেন বাড়িটা যে নেমে গিয়ে দিকে এমনি সাসা কেমন শান্তিতে আছে অত সুন্দর বাড়ি তো না রে বাবা একলা বেশ তু আর নাই একলা বেশ তু আর নাই বলে কেন রে অত অত সুন্দর বলি এই মানে ইচ্ছা দিকে তা করতাম তো চাপি না আলো দেখে ঠিক তেমনি ভাবে অল্পতে আদম আলাইসাল্লাম দেন না তোর ভিতরে কিচ্ছুর অভাব নাই কিন্তু সঙ্গী না থাকা একলা ভালো লাগে না আল্লাহ দুয়ার কইলে আল্লাহ যদি আবার যদি সাথী দিতা অন্তত গল্প গুজব করতাম একটু আনন্দ হতো হাজরতে আদম আলাইসাল্লামের গুমতা হারানি ব্যবস্থা হওয়ারে আল্লাহ সৃষ্টি করলা তাও সৃষ্টি করলা বান্দিকর বা পাজরের তেরা হাত দিত এই তেরার বহুত লম্বা ব্যাগ ফেলেছে এর মধ্যে একটা কথা আমি ইংরাজি বেটিন মৌ নসিব মূলর দোরা বেটিন তো তেরা নিয়ে আপনারা কেউ বেটিন বসে তেরা কথা নাই
দেখিন বলতে মা বই নকল বলতে বলতে তারা রেখাতে আমি ছেলে বলে তারা সৃষ্টি হয়েছিল এটা যখন জানো যত বালা মহিলা হইল না কেন খুব বালা সুন্দর 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 একদিন আপনি একজোড়া তেরা মাতিয়া দেখুন যান যদি হাঙ্গারাই তেরা মাতিন চাষা আস্তা রাইসার গাইয়া যদি মাল্টি তাহলে আইতো না ওই তেরা হয়েছে রাইস পজর অর্থ হইব গেছে যেমন প্রত্যেক মাসে না পারলে ঈদের কালো আনিয়া এখান শাড়ি বা একটা ড্রেস আনিয়া লইয়া দিয়া এর সময় আপনি একটু বেজিতে পড়ে গেছে ঈদের কালো কাপড় চোর আনতে পারছেন ঈদের দিন বেটি মুখু ফুলাইয়া লাগাবাড়ি দেখি যে এই বাবু এই দিকে কাগজ তোমরা দেখি গুছে গুছে লাইন নেই আপা মানে লেখা দিগা কেন গো লেখা আতা আমার জামাল আল্লাহ আছে ইদা দি না খাবার এখন নাই যে বানছে আই দারো জব দরি ঈদ করি আর কিছু খাবার এখন ঈদ করতে নাই ও সারা 12 বছর ঈদ কেছে মাগুরানি আরব কাইছে তো ইলার দেখি তো বেশি বেশি কথায় কথায় মাই দেন ওরা মরছে না ওরা কাটায় নে চিতায় নে চিতাকে চিন্তার লোক আছে নিল না আদম রে দিয়াল না সাইছে যে তুমি সাও যে তোমার একজন সঙ্গী দিত একদম মহিলা গুলোর ইজ্জত জান্নাত আছে সুবহানাল্লাহ কোন মহিলা যদি কোন আমরা তোমাদের যে সালাম না তাই না আমরা যে সৃষ্টি করেছে তুমি তাই আল্লাহর কাছে অনুরোধ করছো এটি কথা ঠিক আছে ওয়াই আর আমরা পুরুষ সকল খুব ভালো এর মাঝে তো আল্লাহ দেওয়া নিয়ামত জান্নাতি খুশা জান্নাতি গহনা আর আল্লাহ সৃষ্টি আদমে কিচ্ছু না মাতিয়া আগুয়ান শুরু এক মহিলা আটিয়া দিলে দেখুন যেন কত আঞ্জল হইতে হবে দিদি চান্স পাইলে আগুয়ে দেখুন তাহলে আমরা কোনো কোনো জানে বুঝবো আমরা দেশের দর্শন অপহরণ ইফতি যে ইটা কমল না বাড়লো আদম সাবধান আদম মনে মনে লজ্জিত হয়ে গেলাম আদম আল্লাহ আমার এখন মনে মনে অক্ষা আল্লাহ মানাইছি তোমার লাগে ঠিক আছে তাই বলি আন্দাজে
কিন্তু দরিদ্র চাই আমি আল্লাহ যে একটা নিয়ামত তোমারে দিলাম অন্ততকে তো নিয়ামতরে পাইতে গেলে তো তুমি একটু মেহনত একটু কষ্ট করতে হবে আল্লাহ এই নিয়ামত তোর কদর করতে হয় কি না আমরা সিলেটি ভাষা একটা কথা আছে না মাগনা গরু এখন জানিলা দেখাইছিলাম যদি আনা মরানা যদি বিয়া হয়েছে যে কত কে সেঞ্চুরি ফুটাই দিয়া কিছু না কিছু দিতে আল্লাহ তোমার খাইয়া তোমার বুক করিয়া তুমি আল্লাহ জান না তো সত্য আমি আমত আমার তুমি দেওয়া করি আমার বলতে তো কিচ্ছু নাই আমি দিতাম কি আল্লাহ নামের লোক একটা নাম লেখা আছে মুহাম্মদ সেই মোহাম্মদের নামে যদি তুমি দশ অথবা বিশ মর্তবা দুরুদ শরীফ পড়ে দিতে পারো তাহলে ই হাওয়ারে তোমার লাগে আমি চিরদিনের মতো হালাল করবো রোজা মাসে রোজা পিতা ফরজ নাই ফরজ রোজা আপনি রাখছেন 11 মাস সারাদিন খাইছেন আজকে আটটা রাখছেন রোজা জোর বাদে বাদে বিভাজা ধরছে আসমান মাঙ্গিয়া মাথা করছে ইন্দা যে সময় আপনার কইছেন বা আপনার মনে গেছে আপনি রোজা আর ও যে সময় মনে গেছে আর ও মুহূর্ত তনে আপনি বাদ দিলাইছে পানি হাওয়াত লাগছে অর্ধেক কাইলিছেন আর মনে গেছে আপনি রোজা বাকি গেলা তুই দিছেন খানির লুকমা গেছে কি কিছু ভিতরে কিছু রয়েছে বাবা বাদ দিলাইছে যেমনে ফরমাইছেন বাদ দিলাইছেন সারা দুনিয়ার মুক্তি হলো যেটা আপনার রোজা ভাঙছে না দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম কোন পুরুষের যে কোন মানুষের নাকি হান্দিয়াটা হইতে মহিলার লাগে আদম আলাইসাল্লামের বিভিন্ন লাগে হান্দিছে কোন আলিমের মুখে উঠা না যে হাওয়ায় আদম আল্লাহ যে হান্দিছে আদমে বিভিন্ন লাগে হান্দিছে আদমে আল্লাহর কাছে মাফছে একটা মহিলা হল ইজ্জতি বেটিনতে যদি কোনোদিন রাত করিয়া ফেলবো তো তা মাফবে না দুনিয়ায় আরো ইয়া ইসলাম হলো হান্দিতে হান্দিতে চলে আল্লাহ কই বর্দা করি চল আর দেখি আবার বর্দা মারাইতে মিছিল দিব রৌদ্র বার হইয়া সোনাল বিকার বেটিন মিছিল দেখ দাখার রৌদ্র যদি মিছিল দেখ সোনাল অধিকার চাই দিতে হবে দিয়ে দাও আমি কই না দিলে কি দাও দেব কোথায় যাচ্ছে তুই মিছিল দেখ না আল্লাহ বেসম করি বাবাইছে তাই সোনাল অধিকার কত বড় দুই চিন্তা করো আল্লাহ মাফ করো টাইটেল লাগি তো নাবিত্ব নে আটু পর্যন্ত দাইমি ফরজ 24 ঘন্টা ফরজ নামাজের হালতে 70 দাখা ফরজ বিশেষ করে আপনি খেলাধুলা করলে আটু গুড়িয়া করতে রু আর উইলেও আটু গুড়িয়া রুইতে যে কোনো কাজ কাজ করো তো আপনি আটু গুড়িয়া হাত আটুর উপরে উত্তম আত্মনায় রঙ্গি বেন পায়জামা নাবির নিচে আমত হাত ওহান মনে থাকে এখন ইদানিং আই আমরা যেটা ভাই এনতে ফ্যান কিনতে আইছে নিতারে দেখলে খুব সরম করে কোন কো আছে ফ্যান টিকে লামাইতে 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 তিবারে হো নাঙ্গর বাবু গে নিদের গেট করে কারেন্ট লাইন নিছে তো না কত দিয়ে দুইটি আল্লাহ মাফ করো এটা কি আলবরি সব আল্লাহ আমরা আল্লাহর বিধান
রশ বিদান মানিয়েছিল তৌফিক দিতে হোক আমিন।